What's up guys, this is Adnan and welcome to my another blog. So I'm going to go to this vlog, Bagerhat Rampal Tapo Bidut Kendre. So let's start with some aerial footage. Aerial footage গুলো দেখেন আশা করি সবার ভালো লাগছে তো আজকের এই ব্লগে আমার সাথে আছে এসকে সোহেল এই পাশে আছে তানবীর হাই এই পাশে আছে মেহেদী এবং ক্যামেরার পিছনে আছে এসকে সাকিব পলিগাকার ছেলে One hour later তোমার তবে আমরা দিনে আসলে আসলে হয়তো আরো অনেক ভালো হতো কাট কাট কিসে তাহলে আমরা দিনে আসলে আসলে হয়তো আরো অনেক ভালো হতো কাট কিসে ভাই A few moments later. So, আমরা এতক্ষণ সোহেলের মতামত শুনলাম এখন শুনবো তানবীরের মতামত তো তানবীর তোমার এই জায়গা এসে কেমন লাগছে ভাই আসলে জায়গাটা খুবই সুন্দর আমরা যে রাস্তা দিয়ে আসছি আসলে রাস্তাটা অপূর্ব সৌন্দর্যপূর্ণ একটা জায়গা এই রাস্তা দিয়ে যদি দিনের বেলা হতো তাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম তারপরে রাতে যতটুকু দেখানো সম্ভব জাবের ভাই দেখাবে আর আমরা আনফরচুনেটলি ভিতরে যেতে পারি নাই তো বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের সৌন্দর্যটা দিনের বেলা থেকে রাতের সৌন্দর্য আসলে অনেক বেশি দেখতে পাচ্ছি আমরা সো খুব ভালো লাগছে তো এইবার আপনারা শুনবেন মেহেদীর মতামত মেহেদী ভাই তোমার এখানে এসে কেমন লাগছে ভাই আমার সাথে এসে তোমার কেমন লাগছে এটা ফোকাস করো আমার অনেক দিনের আশা ছিল যে আমি জাবের ভাইয়ের সাথে একটা ব্লগে যাব আশা আশা করে আর আশা হয়নি আজকে জাবের ভাই ফ্রি ছিল সে বলল যে চলো আমরা ঘুরে আসি রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে আর সেখানে জাবের ভাইয়ের সাথে আসলাম অনেক ভালো লাগলো আমার জাবের ভাইয়ের সাথে আসাতেই আমার অনেক ভালো লাগছে তাই আজকে তো ঠিক আছে ভাই এখানে দর্শক একটা প্রশ্ন করেছে তুমি কি সিগারেট খাও ভাই তোমার ঠোঁটটা কালো কেন আমার অনেক দর্শক ভাই অনেক দর্শকের প্রশ্ন এটা তোমার রিপ্লাই দিতেই হবে ভাই না 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 আমি সিগারেট তোমার আগের ব্লগে কিন্তু দেখছো অনেকে সিগারেট খায় এই যে তোমার ঠোঁট এত কালো কেন না এইটা যে কোনো কারণে হইছে এইটা তোমার কিছু বলার আছে A few moments later. Load shedding এর কারণে আমরা ব্লগটি কন্টিনিউ করতে পারিনি আজকে ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনার সময় সরকার নির্দেশনা মেনে চলুন ধন্যবাদ সবাইকে আমার ভিন দেশি তারা একা রাতেরই আকাশে তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে
ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি